السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে অনলাইন ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যম থেকে যারা আমাদের আজকের এই প্রোগ্রাম তরুণ আলিমগণের দৃষ্টিভঙ্গিতে ইসলাম হামিম টিভি বাগেরহাটের সৌজন্যে দেখতেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিম টিভি বাগেরহাটের সৌজন্যে আয়োজিত তরুণ আলিমদের দৃষ্টিভঙ্গিতে ইসলাম আজকের এই প্রোগ্রামের আজকের নির্ধারিত বিষয় হচ্ছে ইমান। আপনারা দেখেছেন অনেকেই যে গত দু পর্বে আমি আলোচনা করেছিলাম জানা অজানা এবং ইসলাম সম্পর্কে, এবং আজকে আলোচনা করব ইসলামের সর্বপ্রথম ভিত্তি ইমান। ইমান শব্দ থেকে যদি বুঝতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম ইমান শব্দের উৎপত্তি থেকে যেতে হবে। ইমান শব্দের অর্থ বিশ্বাস। এই ইমানের মূল মাসদার হচ্ছে আল আমন, যার অর্থ হচ্ছে নিরাপদ। অর্থাৎ মৌলিক দিক থেকে আমরা অর্থ এরকম করতে পারি যে ইমান হচ্ছে এমন এক বিষয়ের নাম যা দ্বারা নিশ্চিতভাবে কোনো নিরাপত্তা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের ইমান বিষয়ক বুঝতে হবে, কারণ সর্বপ্রথম হচ্ছে দুনিয়াতে আমরা মুসলিম দাবিদার। আর যদি মুসলমানের বাইরে অর্থাৎ বিধর্মী অথবা নাস্তিকদের মধ্য থেকেও যদি আমাদের এই ভিডিও কেউ দেখেন, তাদেরকেও বলছি আল্লাহ রব্বুল আলামিন লা শরীক, তার কোনো শরীক নেই, এরকমভাবে বিশ্বাস করাটার নামই হচ্ছে ইমান। ইমানের ক্ষেত্রে সর্বপ্রথম মৌলিক দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে বিশ্বাস, একটি হচ্ছে বিশ্বাস অংশীদারিত্বহীন, আর একটি হচ্ছে বিশ্বাস অংশীদারিত্বওয়ালা। অর্থাৎ একটি ইমান স্বীকারোক্তির পর্বে, যার ভিতর কোনো অংশীদার নেই, যেখানে এক সত্তাকেই একক শক্তিমান হিসেবে গণ্য করা হয়। আরেকটি ইমান আমাদের সমাজের ভিতর আমরা জড়িত, এ ধরনের ইমান হচ্ছে যেখানে একক সত্তার সাথে আরও অনেক সত্তার উৎপত্তি রয়েছে বা তাদের সংযোজন রয়েছে। তো এক্ষেত্রে শরিয়াতের পরিভাষায় একে বলা হয় শির্ক, আর শির্ক এবং ইমানের বাহিরেও একটি অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে আল কুফর, অর্থাৎ অবিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা আর না বিশ্বাস করা, এই দুটোকে বলা হয় ইমান এবং কুফর। বর্জিত বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেন না তাদেরকে কাফের বলা হয়। আসলে বিষয়টি কিন্তু এমন নয়, বা আমরাও এমনই জানি, কিন্তু এক্ষেত্রে আমরাই আজকে আপনাদেরকে একটা নতুনভাবে একটা নতুন তথ্য জানাতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদের স্বীকারোক্তি দিচ্ছিলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারবার তাদেরকে কাফের বলে স্বীকৃতি দিয়েছেন, মুশরিক বলে স্বীকৃতি দিয়েছেন। তো আমরা বুঝি যে কাফের বা মুশরিক মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করি, আসলে কিন্তু বিষয়টা এমন নয়। আপনি যদি এমনটি বিশ্বাস করেন
যে কাফিররা মক্কার তদনিস্তন সে সময়ের লোকেরা আল্লাহকে বিশ্বাস করতেন এমনটি যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনার না জানার কারণে আপনার ঈমান নেই। কারণ কুরআনুল কারীম বলতেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। যখন নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে এই আকাশ আর জমিন কে সৃষ্টি করেছেন লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। যারা আরবি গ্রামার সম্পর্কে জানেন এখানে লায়াকুলুন্নাল্লাহ, এখানে লাম তাগিদ এবং নুন তাগিদ, এবং নুন তাগিদের বেলায় বা নুনে সকিলা যুক্ত হয়েছে। আরবি গ্রামার সম্পর্কে যারা জানেন লাম তাগিদ এবং নুন তাগিদ যখন একত্রিত হয় তখন এই বিষয়টাকে আর অসংগপিত হবে এরকম নয়, অবশ্যই অবশ্যই দুইবার অবশ্যই বলা হয়। যখন শুধুমাত্র লাম তাগিদ ব্যবহার করা হয় তখন তারও গুরুত্ব হয়, আবার যখন শুধু নুন তাগিদ ব্যবহার করে তখন তার গুরুত্ব, কিন্তু যখন দুটো তাগিদ একসাথে ব্যবহার করা হয় তখন তার গুরুত্বটা আর ডবল থেকে ডবল বেড়ে যায়। বিষয়টি এমন যে একটি বাঘ দেখলে আমরা মানুষেরা ভয়তে আমরা খুশ হারিয়ে ফেলি, সেখানে যদি দুটো বাঘ আসে তো আমাদের অবস্থা কী হবে আল্লাহ আলাম। এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ। তাহলে এখান থেকে বিশ্বাস করা যাচ্ছে বা এখান থেকে আমরা একটা বিষয় নতুনভাবে শিখতে পারি যে মক্কার কাফিররাও আল্লাহকে বিশ্বাস করে। এছাড়াও ইসলামের ইতিহাসে আর রহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, বুখারী মুসলিম, তিরমিজি শরীফের বিভিন্ন বর্ণনার মধ্যে আছে যে মক্কার কাফিররা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা বয়কট ঘোষণা করেছিল তখন ওই বয়কট পত্রের ওই সন্ধিপত্রের শুরু তো তারা রেখেছিল বিসমিক আল্লাহুম্মা, শুরু করছি আল্লাহ তাআলা নামে। এবং ইসলামের ইতিহাস আরও বলতেছে ইমাম দাহাক রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবিরির ভিতর উল্লেখ করেছেন যে একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে গেলেন আর দেখতে পাইলেন যে তারা মূর্তি পূজা করছে। তো হুজুর বললেন তোমরা ইব্রাহিম নবীর শরীয়তকে নষ্ট করেছো। তারা বললেন আসলে আমরা এই মূর্তিগুলোকে আল্লাহ মনে করি না, সৃষ্টিকর্তা মনে করি না, আমরা মনে করি এই মূর্তিগুলোর পূজা করলে এরা আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। এদ্বারা বোঝা গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে নিয়ে, কাফেররাও কিন্তু একই আল্লাহকেই বিশ্বাস করত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পৃথিবীর সকল জাতি বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক। তাহলে মুসলমান এবং দ্বিজাতিদের মধ্যে আসলে পার্থক্যটা কী? এক্ষেত্রে আমি আপনাদেরকে নতুনভাবে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে প্রথমে বুঝতে হবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি সহ নানা জাতি তারা আল্লাহ তাআলার যে শক্তিগুলি যেমন বৃষ্টি বর্ষণ করা, মানুষকে সন্তান দান করা, এরপরে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া, এলমে গায়েব সম্পর্কিত জানা, এরপরে বিভিন্ন বিষয় মানুষের ভাগ্য নির্ধারণ করা, মানুষকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া, এই যে যতগুলো কাজ, মানুষকে ক্ষমতা দেওয়া, সম্মান দেওয়া, অপমানিত করা, রাত্রকে দিন করা, দিনকে রাত্র করা, অসীম ক্ষমতার, এটা সিরেফ আল্লাহ তাআলার এ বিশ্বাস হচ্ছে মুসলমান। আর এইটাকে প্রকাশ্যভাবে যারা অস্বীকার করে তারা বলে যে না সৃষ্টিকর্তা একজন আছেন, তবে তিনি তার ক্ষমতাকে বিভিন্ন জাতিকে ভাগ করে দিয়েছেন, বিভিন্ন দেব দেবতা বা নবী ঈসা বা নবী মুসা বা উজাইর ইনাদেরকে ভাগ করে দিয়েছেন, এরকম প্রকাশ্যে যারা বলে শরিয়াতের ভাষায় তাদেরকে কাফের বলা হয়। আমি আশা করছি যে আপনি হয়তো বুঝেছেন যে কুফুর এবং ইমান আসলে বিষয়টা কী। এবং এক্ষেত্রে এখানে আরও একটা বিষয় যেটা বলতেছি এবং বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে আল্লাহর এই ক্ষমতাগুলিকে অস্বীকার না করলেও কিন্তু তাদের কর্ম আসলে আল্লাহ তাআলার ক্ষমতার ভিতর অংশীদারিত্ব করে, এরকমভাবে যারা করে তাদেরকে বলা হয় শিরক। যারা প্রকাশ্য ঘোষণা দেয় তারা হচ্ছে কাফির, আর যারা অপ্রকাশ্যভাবে তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে তাদেরকে বলা হয় শিরিককারী, শিরিকওয়ালা অথবা শারিক, শিরিককারী। আর এই দুটো থেকে যারা মুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই সার্বভৌমত্ব ক্ষমতাকে বাহ্যিকভাবেও নয় এবং গোপনভাবেও নয় কোনো দিক থেকেই যারা আল্লাহ তাআলার
ক্ষমতাকে অন্যের সাথে মেলায় না তাদেরকে বলা হয় ঈমানদার। কুরআনুল কারীম তাদেরকে বলেছে মুমিন। আপনারা নিশ্চয় বুঝেছেন যে পৃথিবীতে সর্বমোট তিনটি জাতি রয়েছে, একটি হচ্ছে মুমিন, একটি হচ্ছে মুশরিক, আর একটি হচ্ছে কাফির। মুমিন হচ্ছে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বভৌমত্ব ক্ষমতা এবং একচ্ছত্র মালিক হিসেবে তাকে জানেন, তিনি হচ্ছে মুমিন। আর মুশরিক হচ্ছেন তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বাহ্যিকভাবে তো স্বীকার করেন, কিন্তু তথাপি তার কর্মের দ্বারা প্রমাণ হয় যে না, তিনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং সম্পূর্ণ মনে না করে অন্য কারো দ্বারা আল্লাহ তাআলার নিকটে চাচ্ছেন, তাকে বলা হয় মুশরিক। আর যারা প্রকাশ্যভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে অন্যের মাঝে বিলীন করে দেয়, তাদেরকে বলা হয় কাফির। আপনারা বুঝে গেছেন নিশ্চয়। তো এক্ষেত্রে আমি বলবো, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের কিন্তু মুমিন হওয়া চাই। মুশরিক এবং কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নানা জায়গায় বলেছেন, বলেছেন ইন্নাস শিরকা লাযুলমুন, নিশ্চয় যারা অপ্রকাশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তারা বড়ই জুলুম করছে। অন্য জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অনেকেই মাফ করবেন, কিন্তু শিরিককারীকে অবশ্যই তিনি শাস্তি দিবেন। এক্ষেত্রে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এরপরে কাফিরের সম্পর্কেও তিনি বলেছেন যে তারা জাহান্নামের অধিবাসী হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে শিরিকহীন এবং প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল রকম অংশীদার থেকে মুক্ত করে একচ্ছত্র অধিপতি করার নাম হচ্ছে ঈমান। শরিয়াতের পরিভাষায় তাদেরকে বলা হয় মুমিন। তো এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু না বুঝাই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে, এখানে আমি আসলে বলতে চাচ্ছি, দেখেন আমাদের দেশে যারা বিভিন্ন দেব, যেমন মহাদেব, বিষ্ণুদেব, ব্রহ্মদেব, এরপরে নবী ঈসাকে আল্লাহর পুত্র বলা, মারিয়ামকে তার স্ত্রী বলা, এবং হযরত মূসা, হযরত উজাইর ইনাদেরকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করা, এভাবে করে বিভিন্ন দেব দেবতা রাম, লক্ষ্মণ, কৃষ্ণ এদেরকে যারা পূজা করে, এরা তো প্রকাশ্যভাবে শিরিক করতেছে। কিন্তু আমরা মুসলিম রূপে যারা আছি, অর্থাৎ কাফির যারা, তাদেরকে তো আমরা চিনি, কিন্তু আমরা মুসলমানের ভিতর যারা আমরা শিরিক করতেছি, এক্ষেত্রে কিন্তু আমরা খুবই দুর্বল। এই জন্যই বলেছি ঈমান সম্পর্কে আমাদের জানা চাই, ধর্মতাত্ত্বিকের আমাদের বিশ্বাসগুলি, ঈমানগুলি সম্পর্কে, ইসলামের পয়েন্টগুলি সম্পর্কে আমাদের জানা চাই। নবীজিকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন না আমিন জোরে বলতে হবে, এগুলো নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই। আমি এ কথাটা আপনাদেরকে প্রথম দিনই বলেছিলাম, এবং এ পর্বে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু অনেকেই আছি সন্তান না হলে পরে আমরা বিভিন্ন দরবারে গিয়ে বাবা একটা সন্তান দে, বাবা একটা সন্তান দে, তাহলে তোর দরবারে আমি 5 গাবলা সিন্নি দেব, এই যে তোর দরবারে 500 টাকা দিছে আগরবাতি। এই যে একটা ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি যাকে ইচ্ছা সন্তান ছেলে, যাকে ইচ্ছা সন্তান মেয়ে হিসেবে দান করেন এবং কাউকে বন্ধা বানিয়ে রাখেন, এটা সর্ব একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতার অধীন। এক্ষেত্রে আমরা বিভিন্ন পীরেদের দরবারে যাচ্ছি। আমি কিন্তু আপনাকে পূর্বের সংজ্ঞাটা বলেছি, আপনারা যদি মনে রাখতে পারেন তবেই আমার কথাগুলো সফল, নতুবা আপনারা আমার বিপক্ষে চলবেন। যদি নিরপেক্ষভাবে বুঝেন, আমি তো প্রথমেই বলেছি অনেকে আসি আমরা কাজগুলো ভালো মনে করছি এবং মনে করছি না এটা ভালো, কিন্তু আসলে ওরা আমাদের শিরিকের সাথে অন্তর্ভুক্ত। যেমন এই যে বিভিন্ন পীরদের দরবারে গিয়ে আবার বিভিন্ন ব্যক্তির দরবারে যে লুটাই পড়া, এটাকে আমরা কিন্তু আসলে ভালো কাজ বলে মনে করছি, কিন্তু আপনার কর্মের দ্বারা প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং সম্পূর্ণভাবে মানতেছেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়েছিলেন এবং তার নামকরণ করেছিলেন ইয়াহইয়া। এ সম্পর্কে কুরআনুল কারীমের ভিতর বলা হয়েছে ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, এভাবে করে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী সাহারাকে তিনি বন্দা অবস্থায় সন্তান দিয়েছেন, যিনি ইসহাক, আল্লাহর নবী, যার সম্পর্কে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, এভাবে। কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটি গুণবাচক নাম তিনজন নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন, তার ভিতর একজন হযরত ঈসা আলাইহিস সালাম, যেখানে ব্যবহার করেছেন আলীম, আর হযরত ইসমাইল ইসলামের ব্যাপারে ব্যবহার করেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আর আমাদের নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। এক্ষেত্রে
আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন পিরিয়ডের দরবারে কিন্তু আমরা আমাদের ইমানগুলিকে নষ্ট করছি, খবরদার এরকম না করা চাই। আমি আপনাদের খুবই অনুরোধ করে বলব, বিভিন্ন কুসংস্কারও আমরা লিপ্ত আছি, এগুলো থেকে আসলে বাঁচা। যেমন অনেক জায়গায় বলা থাকে শনিবার দিন সফরে গেলেই হয়, রাস্তাঘাটে চলতে গেলে হঠাৎ করে এই দেখলেই হয়, এরকমভাবে বিভিন্ন কুসংস্কারও বিশ্বাস করে, এগুলো কিন্তু একটা শিরকির পর্যায়ে। এবারে আমরা অনেক সময় মানুষ দেখানো ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থহীন বলেছেন, ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাত, বলো হে মুমিনরা, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সিরফ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জ্ঞানের দরকার, আমাদের জানা দরকার, কিন্তু কোনটা জানবেন, এই বিষয়গুলো জানবেন আপনার নিকটস্থ ইমাম সাহেব, এরপরে আপনার নিকটস্থ আলেম, এরপরে অথবা যাকে আপনার পছন্দ হয় এমনি কোনো আলেমের নিকট গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর কোন কোন কাজ করলে মুসলমান হওয়ার পরেও আমরা শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছি। যেহেতু আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক একটা মহান। আপনাদেরকে আমি এই একটু পূর্বেই বলেছি, যদি স্মরণ রাখেন তাহলে অবশ্যই খেয়াল করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটি সিফাতি নাম কিন্তু তিনি ব্যবহার করেছেন তিনজন নবীর ক্ষেত্রে। তেমনিভাবে আমাদের নবীর চরিত্র ছিল সব থেকে মহান, তাই সব থেকে ভালো বোঝানোর জন্য তিনি বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ঠিক তেমনিভাবে যখন শিরিকের ক্ষেত্রেও ব্যবহার করেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এ লা হচ্ছে লাম তাগিদ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই অবশ্যই শিরিক হচ্ছে মহা একটা জুলুম, মহা একটা জুলুম। এক্ষেত্রে আমাদের কিন্তু মুসলিম হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমরা প্রকাশ্য অংশীদার করা থেকে বিরত আছি, আমরা বিভিন্ন দেব দেবতাদের সামনে মাথা নত করা এই জাতীয় সমস্যা থেকে আমরা বিরত আছি, কিন্তু এই আভ্যন্তরীণ শিরকগুলোতে কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি। যেমন অনেকে আছি বিভিন্ন পীরকে কেয়ামতে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে মানি, আশা করি আমরা এগুলো পরিত্যাগ করব। এবং আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার নিকটস্থ আলেম ওনামা, বর্তমানে তো নেট ফেসবুকের ভিতরেও প্লে স্টোরের ভিতর গেলেও অনেক কিতাবাদি পাওয়া যায়, আপনারা ওখান থেকে ইমান হরণের কারণ সমূহকে একটু বের করে করে পড়েন, একটু জানেন আপনার ইমানটাকে কি আপনি নষ্ট করে আছেন নাকি আপনার আসলে আপনি একজন মুমিন হিসেবে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হয়ে যাওয়ার তৌফিক দান করুক। হামিম টিভি বাগেরহাটের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আমাদের আগামীকালকের ভিডিও, আমাদের আগামীকালকের আয়োজন প্রোগ্রাম হচ্ছে নামাজ, তো আশা করি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন এবং কমেন্ট করে আমাদেরকে আমাদের ভুলগুলি ধরিয়ে দেবেন, আমরা বিনা দ্বিধায় নির্দ্বিধায় আপনাদের কথাগুলি মেনে নেওয়ার চেষ্টা করব যদি সত্য হয়। এ বলেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।